সাল্লাহ আলী হাসাল্লাম আর নবীজির এই পৃথিবী থেকে বিদায় নেয়ার পরে নবীজির কথা কাজ সমর্থন আর গুণাবলী কয়টা কথা বললাম নবীজির কথা কাজ সমর্থন আর গুণাবলী এই চারটি জিনিসকে একত্রে বলে সূন্য অথবা একত্রে বলে হাদিস শূন্য অথবা হাদিস নবীজির কথা কাজ সমর্থন আর গুনাবলী তো নবীজি কথা কাজ সমর্থন আর গুণাবলী অথবা সুন্না অথবা হাদিসকে চর্চা করে করে আমাদের মাঝে ইবাদতের বিষয়গুলো উলামারা ফুকাহারা আইম্মারা পৌঁছে দিয়েছেন তবে আমরা ব্যাপকভাবে সবাই জানি মুসলিম স্কুল অফ থট ইংরেজিতে বলে আর আরবিতে বলে মাধহাব আরবিতে বলে মাধহাব বাংলায় বলে অভিমত বাংলায় বলে অভিমত নবীর কথা কাজ সমর্থন গুণাবলীর ভিত্তিতে অভিমত দিয়েছেন আমাদের কাছে প্রসিদ্ধ হলো চারটি প্রসিদ্ধ মাঝাব কয়টা চারটা একটা হলো ইমাম বাবু হানিফা আলহির রাহমার হানাফি দুই নম্বর ইমাম মোহাম্মদ ইবনে ইদ্রিস আর শাহফিয়াইর শাহফি মাজাব তারপরে আহমদ ইবনে হাম্বাল তিনি যদিও চতুর্থ আর তিন নম্বর ছিলেন ইমাম মালেক বিন আনাস তিনি সাহাবির পুত্র মদিনার ইমাম ছিলেন ইমাম মালেক তো হানাফি শাফি মালেকে এবং হাম্বালি চারটে মাঝহাব তবে সর্বপ্রথম মাঝহাব হানাফি মাজ জন্মই আশি হিজরিতে ইন্তেকাল করেন একশো পঞ্চাশ হিজরিতে আমাদের সাবকন্টিনেন্টে আমরা হানাফি মাঝহাব অনুসরণ করি কারণ ছিল আবানি ফার আহমতুল্লাহ আলী তিনি ইরাকের কুফার মানুষ ছিলেন তার কাপড়ের বিজনেস ছিল কিসের বিজনেস কাপড়ের আমাদের সাবকন্টিনেন্ট পর্যন্ত তার কাপড় আসতো এই জন্যে তার দেয়া মাসাইল তার দেয়া কথাবার্তাগুলো আমাদের এখানে ছড়িয়েছে তবে আমাদের এখানে আস্তে আস্তে কিছু জিনিসের পরিবর্তন হয়েছে আমি কেন বলছি কারণ আমি হানাফি মাজহাব অনুসরণ করি ডক্টর ওয়াহবা আজুহাইলি যেমন ডক্টর শহীদুল্লাহকে বলা হতো চলিষ্ণুবিদ্যা কল্প ধ্রুম তার মানে চলন্ত বিশ্বকোষ ঠিক এমনি এই পৃথিবীতে সকল মাজহাবের ফেকি জ্ঞানের চলন্ত বিশ্বকুশ বলতো তার আল আলফেকুল ইসলামী ওয়াদিল্লা তো এগারো খণ্ডে রয়েছে তাফসির আসে ফেকাস এমনকি তাতউইর ফেক আল হানাফি হানাফি ফেকার ও তিনি লিখেছেন তো ইমাম ইমামানিফ রহমতুল্লাহ আলী তিনি ইরাকের লোক ছিলেন ইরাকে এখনও লোকজন আছে হানাফি মিশরে এখনও অনেক লোক আছে হানাফি তুরস্কে অধিকাংশ মুসলমান হলো হানাফি বুঝতে পেরেছি ঠিক এমনি মানে এই যে আমিরাতের অনেক লোক আরব রাতে অনেক লোক আছে হানাফি আমি কথাগুলো এই জন্যে বলছি আরব দেশগুলোতে যারা হানাফি আর আমরা যারা ভারত উপমহাদেশে হানাফি আমাদের মধ্যে কিছু পার্থক্য আছে আমাদের মধ্যে কিছু আমি নিজের চুকে তা দেখেছি বাস্তবে ইরাকের হানাফিরা মিশরের হানাফিরা তুরস্কের হানাফিরা ওরা যা করে আমরা তা করি না যেমন একটা প্রশ্নগুলো আমার আমারই মা যে আমাদের এখানে মেয়েরা নামাজ পড়তে গিয়ে আমাদের সাধারণত মেয়েরা মসজিদে নামাজে জামাতে যায় না আবানিফা রহমতুল্লের নামে বরাত দিয়ে বলা হয় মেয়েরা মসজিদে জামাতে যাবে না নিষেধ করা হয় অথচ ওই সকল দেশে মেয়েরা মসজিদে মসজিদে যায় 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 আমি শেষ করছি একটা একটা করে শুরু দুই নাম্বার হলো যে ওই সকল দেশের হানাফি যারা এরাও ইমাম সৌরাতুল ফাতেহা জুড়ে পড়লে শেষে আমিন সবাই বলে আওয়াজ করে হানাফিরাও বলে কিন্তু আমাদের সাব কন্টিনেন্টে হানাফিরা যাদের টাকা পয়সা আছে ইচ্ছা আছে ঘুরে দেখে আসবা যেমন টিউনেশিয়া আমি তিন বছর আগে টিউনেশিয়া গিয়েছেন আরব লীগের দাওয়াতে মানে পৃথিবীর অনেক জায়গায় যাই টিউনেশিয়া একেবারে মানে এর পরেই হলো আলজেরিয়া আলজেরিয়া তারপরেই হলো মরক্কু এবং এটা একেবারে আটলান্টিক মহাসাগরের তীরে পৃথিবীর একেবারে পশ্চিম প্রান্তে তিমনেশিয়ার হানাফি কিন্তু এরা সুরাতুল ফাতেহা পড়ার পর সবাই আমিন জুড়ে কয় বুঝতে পেরেছি হানাফি কারণ হলো শুধু তাই না ওই সকল দেশে হানাফি যারা তারা আবার মেয়েরা নামাজ পড়তে মসজিদে নামাজে যায় এবং হা জুমার নামাজ ঈদের নামাজে মেয়েরা যায় ওয়াক্তিয়া নামাজেও যাদের সুযোগ আছে যায় আবার নিষেধ নাই মেয়েদের কারণ নবীজি বলেছেন ইমা আল্লাহ হিমাসা জিদ আল্লাহ আল্লাহর বান্দিদেরকে মসজিদে আসতে নিষেধ করো না আর ওই সকল দেশের হানাফিরাও যারা মহিলা তারা নামাজ পড়তে গিয়ে রুকু এবং শেষদায় বিশেষ করে শেষদায় আমাদের দেশে মেয়েরা একেবারে জোরো সরো হয়ে বুঝতে পেরেছেন একেবারে জোরো সরো হয়ে হাত লেপটে মাটিতে শেষদা দেয় অথচ নবীজি সাম নিষেধ করেছেন নবীজি বলেছেন কুকুর যেভাবে নবীজির শব্দ হাদিসের নবীজি বলেছেন কুকুর যেভাবে নিজেকে গুটিয়ে লেফটে বসে ওইভাবে শেষ দিও না নবীজি নিষেধ করেছেন বলেছেন লাল ওই সকল দেশের মহিলার এইভাবে করে না কিন্তু আমাদের সাবকন্টিনেন্টে শুধু তাই না আমাদের দেশে মেয়েরা হাত বাঁধতে গিয়ে মেয়েরা বাঁধে কোথায় কোথায় বুকের উপরে পুরুষরা বাঁধে নিচে এটা আমরা আমাদেরই সাবকন্টিনেন্টের হানাফিরা ভাগ করে ফেলছে মেয়েরা বাঁধবে বুকের উপরে পুরুষরা তার মানে মেয়েদের এক পুরুষদের এটা আমাদের সাবকন্টিনেন্টে এটাই হলো আমাদের সমস্যা আসল যারা কারণ আবহানিফা রহমতুল্লাহ আলাই তার থেকে আঠারোটি সনদে প্রমাণিত আবহানিফা বলেছেন চারটি কথা এক নম্বর বলেছেন ইদা সহাল হাদিস ফাহুয়া মাঝহী যখনই হাদিস বিশুদ্ধ বলে প্রমাণিত হবে এটাই আমার মাঝহ আবানিফা এক নম্বর কথা দুই নম্বর আবানিফা বলছেন কারো জন্যে হালাল নয় আমার কথা দিয়ে ফতুয়া দেবে যতক্ষণ না না জানবে কথাটা আমি থেকে বলেছি তিন নম্বর আবানিফা তার শ্রেষ্ঠতম ছাত্র আবু ইউসুফ তার নাম ছিল আসলে ইয়াকুব বলছেন ওই হাকা ইয়া ইয়াকুব আমি যা বলি সব লেখনা লিয়ান্নানি বাসার আমি মানুষ আকুল উল কৌল আল ইয়া মা আরজিউ আনহু গাদান আমি আজকে একটা কথা বলি আগামী কাল আর একটা বলবো আবু তিনি 40 দিন ফারসি ভাষায় নামাজ পড়েছেন ফারসি ভাষায় কারণ আরবী ভাষা এত মাধুর্য এবং এর গভীরতা এত বেশি যে তিনি আরবি ভাষা পড়লে ভাষার লালিত্যে হারিয়ে যেতেন এই জন্যে তিনি বলছেন না আমি ফার্সি ভাষায় কোরআন পড়ব পরে রুজু করেছেন পরে তিনি তার নিজের ফতোয়া থেকে ফিরে এসেছেন এই জন্যে তার ছাত্রকে বলেছেন যা বলি সব লেখো না কনফার্ম হয়ে চতুর্থ সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনি বলেছেন ইদা তা রাদা কৌলি মাল হাদিস আমার কোনো কথা যদি নবীজির কথার সাথে বৈপরীত্য করে ফাত্রু জিদার তাহলে আমার কথাটা দেয়ালের ওই পারে ফেলে দাও বুঝিয়ে পেরেছি নবী আব্বানী ফারামদ কত এই জন্যে আমাদের সাবকন্টিনেন্টের হানাফি আমরা অনেকগুলো বিষয় চর্ যেমন আমি উদাহরণ দিলাম আমাদের দেশে যারা কট্টর হানাফি তারা বলবে না বুকের উপর হাত বাধা যাবে না পুরুষরা বুকের উপর হাত বাঁধতে পারবে না কিন্তু এরাই আবার কয় মহিলারা কোথায় বাঁধবে কোবায় কোথায় তার মানে মহিলারা বুকের উপর বাদবে পুরুষরা বাদবে না তাই এই পার্থক্যটা কিভাবে হইল নামাজ কি পুরুষের নামাজ এক মহিলার নামাজ আরেক এই বিষয়গুলো হলো জ্ঞানের বিষয় অনেক লোকজন আসে লেখাপড়া কম হওয়ার কারণে অথবা তথ্য যথাযথ না জানার কারণে আর আমাদের এই সাবকন্টিনেন্টাল লেখাপড়ায় অনেক কিছু আমাদের মধ্যে উল্টাপাল্টা আছে বুঝতে পেরেছেন এই জন্যে আমাদের এখন ধীরে ধীরে এগুলো সমাধান হচ্ছে এই জন্যে বাবা বলছি নামাজ আমরা ইনশাল্লাহ ধারাবাহিকভাবে যখন বলবো নামাজ যেমন আজকে বললাম জীবন্ত নামাজ আর মৃত নামাজ নামাজটা কি জীবন্ত অন্তত এক একটা প্রশ্নের জবাব পেলে জীবন্ত নামাজ হবে যে আমরা সবাই নামাজ শুরু করতে গিয়ে বলি ইন্নি মিনাল মুশরিকিন এটাকে বল আওরায়া যায় শুধু আওরায়া গেলে হবে অর্থটা বুঝতে হবে কে বলেছিলেন বুঝতে হবে কেন বলেছিলেন বুঝতে হবে এই বুঝে যদি বুঝে যদি এই কথাটা বলে তাহলে নামাজটা হবে জীবন্ত নামাজ আমরা ইনশাআল্লাহ এই বিষয়গুলো ইবাদতের বিষয়গুলো ধীরে ধীরে সাবজেক্ট ওয়াজ বলবো আজকে এই পর্যন্ত থাকতে চাই থ্যাংক ইউ আসসালামু আলাইকুম